শিক্ষার যে বিদ্যমান সংকটসমূহ রয়েছে, শিক্ষার যেই মৌলিক সমস্যাগুলো বর্তমান সময়ে রয়েছে, সেই সমস্যাগুলো সমাধানের জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে বর্তমান সময় এবং অতীতেও আমরা এই দাবিগুলো উপস্থাপন করে আসছি। আমরা বলেছি যে শিক্ষাগাতে বরাদ্দ বাড়াতে হবে। এই যে সময়ে বর্তমান সময়ে জাতীয় বাজেটের 25% এবং জাতীয় আয়ের 8% শিক্ষায় বরাদ্দ করতে হবে। আমরা বলেছি যে বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন নামের হারে উন্নয়ন ফি এবং যে ফিজিক্যাল যে পাইকারা সেই পাইকারা বন্ধ করতে হবে। ইউজিসির যে কৌশলপত্র সেটি বাতিল করতে হবে। আমরা বলেছি যে আদিবাসী শিক্ষার্থীদের মাতৃভাষায় তাদের প্রাথমিক শিক্ষা দিতে হবে। আমরা বলেছি যে ডিজিটাল নিরাপত্তা আইন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে নিবন্ধনমূলক নীতি এবং যে নিবন্ধনমূলক অধ্যাদেশ সমূহ রয়েছে সেটি বাতিল করতে হবে। এই সমাবেশে পরবর্তীতে আমাদের একটি র্যালি অনুষ্ঠিত হবে। বন্ধুগণ, সেই র্যালিতে অংশগ্রহণ করার আহ্বান জানাই এবং আমরা বলতে চাই যে দীর্ঘ ছাত্র আন্দোলন এবং আত্মদানের অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র ছাত্র ইউনিয়ন তার ঐক্যবদ্ধ সংগ্রামের বিপ্লবী দ্বারায় এই দেশের সকল জনগণ এবং এই কৃষক সহায়ক মেহনতি মানুষকে সাথে নিয়ে শিক্ষার যে অধিকার সেই অধিকার আদায়ের সংগ্রামে তারা বারবার কাজ করে গেলে। আমাদের আজকের এই সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি এবং বর্তমান সময়ে প্রগতিশীল ছাত্র আন্দোলনের অন্যতম নেতা ছাত্র নেতা অনিক রায়। এ পর্যায়ে বক্তব্য রাখবেন ছাত্র নেতা অনিক রায়। সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদ আয়োজিত আজকের এই 17ই সেপ্টেম্বর মহান শিক্ষা দিবসের যে ছাত্র সমাবেশ, সেই ছাত্র সমাবেশে আপনাদের সবাইকে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে জানাই বিপ্লবী শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, লম্বা সময় বক্তব্য দেওয়ার সুযোগ নেই। আমাদের শিক্ষক, আমাদের সবার শিক্ষক আনু মোহাম্মদ স্যার তার বক্তব্য দিয়েছেন এবং সেই বক্তব্যে তিনি আমাদের যে দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন এবং আমাদের সামনের দিনে যে করণীয়, যে করণীয়ের বক্তব্য দিয়েছেন আমরা তাকে জানাতে চাই। আমরা বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, আমাদের যে লড়াই, আমাদের যে সংগ্রাম, সেই সংগ্রাম আমরা চলমান রাখব। বন্ধুরা, আপনারা জানেন আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে কনভেনশন করেছি। আমরা মনে করি বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে পিছিয়ে পড়া যে শিক্ষা ব্যবস্থা, যে সবচেয়ে পিছিয়ে পড়া যে শিক্ষা ব্যবস্থা খাত, সেটি হলো জাতীয় বিশ্ববিদ্যালয়। লাখ লক্ষ লক্ষ শিক্ষার্থী পড়াশোনা করে কিন্তু সেই লক্ষ লক্ষ শিক্ষার্থীর দেখার আজকে কেউ নেই। ফলে বন্ধুরা, সামনের দিনে শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয় নয়, বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা ক্ষেত্রে, প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ইউনিয়নের নীল পতাকা উড়িয়ে ধরতে হবে এবং ছাত্র ইউনিয়নকে গড়ে তুলে লড়াই সংগ্রামের মাধ্যমে ছাত্রদের যে দাবি সেই দাবি আদায় করে নিয়ে আসতে হবে। বন্ধুরা, একই সাথে বলতে চাই আজকে অপরাপর সকল ছাত্র সংগঠনকে সাথে নিয়ে, অপরাপর সকল বামপন্থী ছাত্র সংগঠনকে সাথে নিয়ে আমরা প্রত্যেকটি ক্যাম্পাসে একটি গণতান্ত্রিক ক্যাম্পাস তৈরির যে আন্দোলন, সেই আন্দোলনের দিকে আজকে আমরা ধাবমান। আমরা আশা করি আমরা খুব কম সময়ের মধ্যে সারা বাংলাদেশের সকল বামপন্থী ছাত্র সংগঠনকে নিয়ে একত্রে মঞ্চে দাঁড়িয়ে এই শিক্ষা বাণিজ্যের বিরুদ্ধে লড়তে পারবো এবং সেই আশাবাদের জায়গা আমরা আজকে এই সমাবেশ থেকে জানাতে চাই। বন্ধুরা, বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমাদের এখন একটি র্যালি অনুষ্ঠিত হবে, সেই র্যালিতে আপনারা সবাই অংশগ্রহণ করবেন এই আশাবাদ আমি রাখি। আজকে বন্ধুরা, আপনারা যারা এই সময় এখানে এসে উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে আবারও বিপ্লবী শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। এখন আমাদের একটি র্যালি অনুষ্ঠিত হবে এবং একই সাথে আমাদের সমাবেশে উপস্থিত হওয়ার জন্য বাংলা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি ডক্টর জয়দীপ ভট্টাচার্যকে আমরা ধন্যবাদ জানাই এবং আমাদের মিছিল এখন শুরু হবে। আমাদের মিছিল কলা ভবনের সামনে দিয়ে ঘুরে মসজিদের গেট দিয়ে বের হয়ে আবার টিএসসিতে এসে আমরা মিলিত হব। সবাই মিছিলের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি নেবেন। সবাইকে ধন্যবাদ। আজকের এই মহান শিক্ষা দিবসের যে সমাবেশ, সেই সমাবেশের কার্যক্রম আমি এখানে শেষ করছি। প্রিয় দর্শক ও প্রিয় ভাই বোনেরা, আপনারা যে মিটিংটা দেখলেন, আমি অবস্থান করতেছি ঢাকা টেরসের মোড়। তো
তো আমরা এই ভিডিওটা এখান থেকে কাট করব। তো পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে হাজির হব আমি আপনাদের মাঝে। আরকে পড়ে ততক্ষণ বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।